Dear student, welcome to our Kartik Bhulichal Mission e-learning class. आज तुम्हारे standard 4 ए विज्ञान क्लास कराबो पंचम अध्याय पेज नम्बर 54 থেকে 65 এটাই তোমাদের রিভিশনের শেষ চ্যাপ্টার এরপর থেকে কাল থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে পঞ্চম অধ্যায় কি না কি আছে চ্যাপ্টারটার নাম আকাশ ভরা সূর্য তারা প্রথমে আছে দিনের ও রাতের আকাশ না আমাদের মাথার উপরে যে মহাশূন্য রয়েছে যে আমাদের মাথার উপরে যে মহাশূন্য আমরা দেখি দেখতে পাই সেটাকে বলবো আমরা আকাশ রাতের আকাশে আমরা তারা চাঁদ দেখতে পাই এবং দিনের আকাশে সূর্য দেখতে পাই আমরা পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য তাহলে পরীক্ষায় আসতে পারে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কে না তখন বলবো কি না সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি না সূর্য এর দূরত্ব কত পৃথিবী থেকে এর দূরত্ব কত না 15 কোটি কিলোমিটার 15 কোটি কিমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত 15 কোটি কিমি প্রায় 15 কোটি কিমি লিখে দিচ্ছি এখানে প্রায় 15 কোটি কিমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কে তাহলে না সূর্য চাঁদ পৃথিবী থেকে দূরত্ব কত না 384,000 কিলোমিটার দূরে রয়েছে চাঁদ তাহলে পৃথিবী থেকে কত দূরে রয়েছে না 384,000 কিলোমিটার দূরে রয়েছে পৃথিবীর চারিদিকে অসীম দূর পর্যন্ত আমরা বিস্তৃত মহাশূন্য একে বলা হয় মহাকাশ এই মহাকাশের উজ্জ্বলতম বস্তুগুলিকে যে দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা বলবো জ্যোতিষ্ক এবার আসবো সূর্য একটি নক্ষত্র না সূর্যের তাপ আমরা দেখি না পৃথিবীতে সামান্য অংশই আসে যদি সম্পূর্ণ অংশটা আসতো তাহলে পৃথিবী কিছুই থাকতো না পুরো ছাই হয়ে যেত সূর্যের সব শক্তির উৎস হচ্ছে পৃথিবীতে সব শক্তির উৎস হচ্ছে সূর্য এবার আসবো নক্ষত্র নক্ষত্রমণ্ডল না রাতের আকাশে যে জ্যোতিষ্ক আমরা দেখতে পাই যে মিটমিট করে জ্বলে যার আলো এবং তাপ আছে তাকে আমরা বলবো নক্ষত্র বা তারা সবচেয়ে এবং আমাদের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে কি না প্রক্সিমা সেন্টাউরি এবার কতগুলি নক্ষত্রের নামে বাংলা ভাষার নাম করা হয়েছে যেমন বিশাখা বৈশাখ বৈশাখ মাস জ্যৈষ্ঠা জ্যৈষ্ঠা দেখো আমি লিখে দিচ্ছি দেখা হচ্ছে বিশাখা বিশাখা বৈশাখ আমাদের যে বাংলার বৈশাখ মাস বিশাখা থেকে বৈশাখ জ্যৈষ্ঠা জ্যৈষ্ঠা থেকে কি না জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ পূর্বাষাঢ়া পূর্বাষাঢ়া থেকে আষাঢ় আষাঢ় পূর্বাষাঢ়া থেকে আষাঢ় আষাঢ় শ্রাবণা থেকে শ্রাবণ শ্রাবণ থেকে শ্রাবণ যেমন বিশাখা থেকে কি হলো বৈশাখ মাস জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ পূর্বাষাঢ়া থেকে আষাঢ় আর শ্রাবণা থেকে শ্রাবণ মাস যারা আকাশে গ্রহ নক্ষত্র নিয়ে এবং উপগ্রহ নিয়ে গবেষণা করেন তাদেরকে আমরা বলবো জ্যোতির্বিজ্ঞানী
এবার আসবো কালপুরুষ, না পৌষ মাঘ মাসে সন্ধ্যা আকাশে, পৌষ মাঘ মাসে সন্ধ্যা আকাশে যে পূব দিকে কতগুলি নক্ষত্রকে জোট বাঁধতে দেখা যায়, এদেরকে একটি কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করলে দেখা যায় যে একজন সৈনিকের মতো দেখতে, ডান হাতে কি থাকে, না ডান হাতে থাকে তীর। তাহলে কালপুরুষের যে যোগ করলে কি থাকে, না ডান হাতে কি থাকে, ডান হাতে থাকে তীর, আর বাম হাতের কি থাকে, না ধনু, বাম হাতে থাকে ধনু। ডান হাতে তীর, ডান হাতে তীর আর বাম হাতে তয় দীর্ঘই হবে, ডান হাতে তীর আর বাম হাতে ধনু দেখতে পাওয়া যায়, এবং কোমরে বেল থাকে। একে দেখতে অনেকটা একজন শিকারী মানুষ বা সৈনিকের মতো দেখতে। এই নক্ষত্রগুলিকে কালপুরুষ বলে। তাহলে কালপুরুষ কখন দেখা যায়, কোন মাসে দেখা যায়, না পৌষ মাঘ মাসে। তাহলে কালপুরুষ কখন দেখা যায়, না পৌষ, পৌষ ও মাঘ মাসে, পৌষ মাঘ মাসে কালপুরুষ দেখা যায়। কোন আকাশে, না পূব আকাশে। তাহলে কোন আকাশে দেখা যায়, পূব আকাশে। এবার আসবো সপ্তর্ষি মণ্ডল, না সপ্তর্ষি মণ্ডলের সাতটি নক্ষত্র নিয়ে তৈরি হয়েছে। এই সাতটি নক্ষত্র সাতজন ঋষির নাম অনুসারে, কি কি সাতজন ঋষি একটু শুনে নাও, মরিচ, বৈশিষ্ট্য, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রুত। তাহলে কে কে সাতজন ঋষি, আবার বলছি, মরিচ, বৈশিষ্ট্য, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রুত। এই এই যে সপ্তর্ষি মণ্ডল সাধারণত দেখা যায় কোন কোন মাসে, না চৈত্র এবং বৈশাখ মাস, আর এবং ভাদ্র এবং আশ্বিন মাস। সপ্তর্ষি মণ্ডলটা কালপুরুষটা দেখা গেছিল কোন মাসে, পৌষ মাঘ মাসে পূব আকাশে, আর সপ্তর্ষি মণ্ডল দেখা যায় চৈত্র বৈশাখ মাসে এবং ভাদ্র আশ্বিন মাসে সন্ধ্যাবেলা উত্তর আকাশে দেখা যায়। এটা দেখতে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো, প্রশ্নসূচক যে চিহ্ন থাকে, প্রশ্নসূচক মতো চিহ্নের মতো দেখা যায়। পরীক্ষা আসতে পারে কোন নক্ষত্রকে অনেকটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখা যায়, তাহলে বলবো আমরা সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। সপ্তর্ষি মণ্ডলের প্রথম দুটি তারাকে একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে অনেকটা বাড়িয়ে দিলে উত্তর আকাশের দিকে যে উজ্জ্বল নক্ষত্র দেখতে পাওয়া যায় তাকে বলবো ধ্রুব তারা। এই নক্ষত্রটিকে সারা বছর দেখতে পাওয়া যায় এবং নাবিকরা এই নক্ষত্রের দিয়ে দিক নির্ণয় করে। পরীক্ষা আসতে পারে কোন নক্ষত্রের দ্বারা নাবিকরা দিক নির্ণয় করে, এই ধ্রুব তারার মাধ্যমে। এবার আসবো গ্রহ এবং নক্ষত্রের পার্থক্য। না আমরা জানি কি গ্রহের নিজস্ব, গ্রহের নক্ষত্রের পার্থক্য কি, গ্রহ আর হচ্ছে নক্ষত্র গ্রহের কি নিজস্ব আলো নেই, এর আলো নেই নিজস্ব, গ্রহের নিজস্ব আলো নেই, আর এর কি আলো আছে, তাহলে গ্রহের নিজস্ব এক নম্বরে কি পেলাম, গ্রহের নিজস্ব আলো নেই আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। গ্রহগুলি স্থিরভাবে আলো দেয় আর নক্ষত্রগুলি কি মিটমিট করে জলে, গ্রহ কি স্থিরভাবে আলো দেয়, আলো দেয়, আলো দেয় আর নক্ষত্র কি করে, না নক্ষত্র মিটমিট করে জ্বলে, মিটমিট করে জ্বলে। তাহলে কি বললাম, গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে, গ্রহগুলি স্থির ভাবে আলো দেয় এবং নক্ষত্র মিটমিট করে জ্বলে। তিন নম্বর কি, গ্রহগুলি নক্ষত্রের তুলনায় ছোট হয়, তাহলে এর আকার কিরকম,
আকাশ ছোট আর এর আকার অনেকটা বড়, কিন্তু আমাদের অনেকটা দূরে থাকার জন্য নক্ষত্রগুলিকে অনেকটা ছোট মনে হয়। এবার আসবো আমরা সৌরজগৎ। সৌরজগৎ মোট 8টি গ্রহ নিয়ে গঠিত হয়, রয়েছে যেমন কি কি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এছাড়াও একটি গ্রহ আছে প্লুটো। এই প্লুটো গ্রহকে বামন গ্রহ বলা হয়। পরীক্ষা আসতে পারে কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়, এই প্লুটোকে কি বলা গ্রহ বলা হয়, বামন গ্রহ। প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? তাহলে কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়? না, প্লুটোকে বামন গ্রহ বলা হয়। এবার আসবো সৌরজগৎ কাকে বলে। আকাশে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহ নিয়ে যে বিশাল জগৎ তৈরি হয়েছে তাকে আমরা বলবো সৌরজগৎ। তাহলে সৌরজগৎ কাকে বলে? না, আকাশে সূর্য এবং যে অন্যান্য গ্রহ উপগ্রহ আছে নিয়ে যে বিশাল জগৎ তৈরি হয়েছে তাকে বলবো আমরা সৌরজগৎ। প্রতিটি গ্রহ তার নিজেদের আলাদা আলাদা কক্ষপথে ঘুরে, আলাদা আলাদা যে যার পথে ঘুরে চলেছে, এদেরকে বলবো আমরা কক্ষপথ। সূর্যের গ্রহগুলির মধ্যে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই সূর্য একটু ভুল বলা হয়ে গেল, বৃহস্পতি হচ্ছে আর সূর্য আকারে একটু বড় হয়। এই গ্রহগুলির মধ্যে হচ্ছে বৃহস্পতি আকারে বড়, আর সবচেয়ে ছোট হচ্ছে বুধ। এবার আসবো চাঁদের। চাঁদ একটি উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 384,000 কিমি। পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করতে সময় লাগে 29.5 দিন। এইভাবে পূর্ণিমা এবং অমাবস্যা হয়। চন্দ্রমাস কাকে বলে? এই যে পৃথিবীতে চাঁদ, চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘোরে এর যে সময় লাগে 29.5 দিন, একে বলা হয় চন্দ্রমাস। মহাকাশ হিসেবে নীল আর্মস্ট্রং তার সঙ্গীদের নিয়ে 1969 সালে জুলাই মাসে প্রথম পা রাখেন। কে প্রথম চাঁদে পা রেখেছিল? না, নীল আর্মস্ট্রং। কে প্রথম তারা চাঁদে পা রেখেছিল? না, নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং কত সালে? না, 1969 সালে জুলাই মাসে নীল আর্মস্ট্রং হচ্ছে প্রথম চাঁদে পা রেখেছিল। এবার আসবো কৃত্রিম উপগ্রহ। রাতের বেলায় আকাশে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখবো না কিছু নক্ষত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে, ওগুলো আসলে কিছুই না, ওগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ। 1957 সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়েছিল। তাহলে কত সালে কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়? না, 1957 সালে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করা হয়। প্রথম রুশ বিজ্ঞানী একটি উপগ্রহ তৈরি করেছিল যেটার নাম স্পুটনিক। প্রথম যে উপগ্রহটা তৈরি হয়েছিল তার নাম কি? স্পুটনিক। কে তৈরি করেছিল? না, রুশ বিজ্ঞানী। এছাড়াও আমাদের দেশের বিজ্ঞানীরাও তৈরি করেছে, যেমন আর্যভট্ট, রোহিণী, ইনস্যাট 1A, ইনস্যাট 1D, ইনস্যাট 2B প্রভৃতি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহের কাজ কি? না, তোমরা যে দূরদর্শনে বা এই আবহাওয়ার খবর পাচ্ছ বা দূরদর্শনে নানা রকম খেলাধুলা দেখছো, তা আমরা এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে দেখতে পাই। এবার আসবো পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি। পৃথিবীর সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, যেটা আমাকে এক বছর হিসাবে ধরা হয়। এই একবার ঘুরে আসতে যে সময় লাগে এটাকে বলা হয় পৃথিবীর বার্ষিক গতি। আর চাঁদ পৃথিবীর চারিদিকে একবার, পৃথিবী তার নিজের মেরুদণ্ডের উপর একবার পাক খেতে সময় নেয় 24 ঘন্টা, একে বলবো আহ্নিক গতি। তাহলে বার্ষিক গতি কাকে বলবো? না,
পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে বলবো বার্ষিক গতি। আর আণ্বিক গতি কাকে বলবো? পৃথিবী তার নিজের কক্ষপথে একবার পাক্ষে ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। একে বলবো আমরা আণ্বিক গতি। এবার আসবো আমরা আলোর ব্যবহার ও আলোর সংরক্ষণ করব কিভাবে। না খুব বেশি আমরা রাত্রেবেলা পড়বো না, যতটা সম্ভব আমরা কৃত্রিম আলোতে পড়াশোনা করবো, অর্থাৎ দিনের বেলা যে আলোতে হয় সে আলোতে আমরা পড়াশোনা করাই ভালো। বাড়িতে বা বিদ্যালয়ে যে কোনো উৎসব অনুষ্ঠানে অত্যাধিক আলো ব্যবহার করা উচিত নয় বা জ্বালা ভালো নয়। তারপরে খুব বেশি প্রয়োজন না থাকলে বাতি নিভিয়ে রাখা উচিত। মেঘমুক্ত পূর্ণিমা রাতের আকাশে কম সংখ্যক বাতি ব্যবহার করতে হবে। ঘরের লোক না থাকলে বা শ্রেণীকক্ষে পঠন পাঠনের কাজ না হলে আলো জ্বালিয়ে রাখতে নেই। বাড়ি এবং শ্রেণীকক্ষের জানলা দরজাগুলো যথাসম্ভব আমরা খুলে রাখতে হবে। উৎসব অনুষ্ঠানে চোখ ধাঁধানোর আলোর ব্যবহার অবশ্যই কমানো উচিত। আলোক দূষণ এবং তার প্রতিকার করবে কিভাবে? না বাড়িতে বিদ্যালয়ে যে কোনো জায়গায় যেটুকুটা আলোর প্রয়োজন সেটুকুটা আলো কমও ব্যবহার করবো না, বেশিও ব্যবহার আমরা করবো না। পূর্ণিমার আলো রাস্তাঘাটে ভালোভাবে আলোকিত হয়, তাই সেখানে আলো কম ব্যবহার করাই উচিত। এছাড়াও উৎসব অনুষ্ঠানে যে আমরা অনেক রকম আলো রঙে বেরঙের আলো ব্যবহার করি সেটা কম করাই ভালো, তাতে বিদ্যুতেরও সাশ্রয় হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় লোকজন নেই, আলো পাখা চলছে, এদিকে সেদিকে নজর রাখতে হবে। দিনের বেলা যতটা সম্ভব পড়াশুনো করতে হবে। ঘরের মেঝে দেয়ালে ইত্যাদিতে চকমকিতে আমরা চকমকি রঙ ব্যবহার করবো না, তার ফলে আলো যত আমরা উজ্জ্বলতম রঙ ব্যবহার করব ঘরের ভিতরে আলোটা শুষে নেবে এবং আলোটা কম লাগবে, যতটা সম্ভব আমরা হালকা রঙ ব্যবহার করব। এইভাবে আমাদের আলোক দূষণ ও তার প্রতিকার করা সম্ভব।